যারা রুকু করার পর সোজা হয়ে দাঁড়ায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদের নামাজে হয় না। রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা করার ক্ষেত্রে আপনি কার্পণ্য করেন, শৈথিল্যতা প্রদর্শন করেন, আপনার নামাজ হবে না। ফতোয়া দিচ্ছেন কে? রাসূল ফতোয়া দিচ্ছেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 855। عن ابي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزي صلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুজজিউ সলাতার রাজুল, ওই ব্যক্তির নামাজ হবে না। লা তুজজিউ, তার নামাজটা জায়েজের ভিতরে পড়ে না। রাসূলুল্লাহ ফতোয়া দিচ্ছেন তার নামাজটা জায়েজের ভিতরে পড়ে না। লা তুজজিউ সলাতুর রাজুলি, কার? হাত্তা ইয়াকিনা যুহরাহু ফিল রুকুই ওয়াস সুজুদি, যে ব্যক্তি নাকি রুকু এবং সেজদা থেকে সোজা হয়ে দাঁড়ায় না। অর্থাৎ রুকু থেকে আপনি দাঁড়াবেন, সেজদা থেকে সোজা হয়ে বসবেন। কিছু তাবিদেরকে নিয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কিভাবে নামাজ পড়তেন এটা শিক্ষা দিচ্ছেন, আর বলল তোমরা আমার পিছনে দাঁড়াও, আমি তোমাদের ইমামতি করি। তিনি ইমামতির জন্য দাঁড়িয়ে গেল। এবার তিনি রুকু করলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন। এতক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন, ওই তাবি তারা যারা পিছনে ছিল তারা বলল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে দাঁড়িয়ে থাকলেন সিজদা দেওয়ার কথা ভুলেই গেলেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 800। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ তিনি দেখাচ্ছেন। كان يصلي اذا رفع راسه من الركوع قام حتى نقول قد نسي। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করছেন। فكان يصلي, তিনি নামাজ আদায় করতেছেন। اذا رفع راسه من الركوع قام, তিনি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, হাত্তা নাকুলা কদ নাসিয়া, তিনি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন, আমরা পিছন থেকে বুঝলাম আল্লাহ রাসূলের সাহাবি, তিনি সেজদা করার কথা ভুলে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। এখন আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি, পিছন দিয়ে লোকমা পড়বে কি পড়বে না? কারণ আমরা তো খুব বিজি মানুষ, ঠিক না? আপনি কি মনে করতেছেন আপনি শুধু নামাজ করতেছেন, আর আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ কি ক্ষতি হয়ে যাবে? আল্লাহ কি আপনার নামাজের মুকাফি কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, নামাজ নয়, কোন বিষয়ের প্রতি আমি কোন মাখলুকের মুকাফি কি নয়। সুবহানাল্লাহ। তুমি নামাজ যদি পড়ো ভালোভাবে পড়ো, না পড়লে কোটি কোটি মানুষ নামাজ পড়ছে না, আল্লাহর কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? যদি নামাজ পড়েন আপনাকে দৃষ্টির ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি তাড়াহুড়া করতেছেন, আল্লাহর সামনে আপনি বিজি দেখাচ্ছেন, সময়ের মালিক কে? আপনি যে কাজের জন্য তাড়াহুড়া করে নামাজ পড়তেছেন আল্লাহ তাআলা চাইলে ওই কাজটা নিষ্ফল করে দিতে পারে, পারে কি পারে না? সফল নিষ্ফল করার মালিক তিনি কে? ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে আপনি বিজি দেখাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যতক্ষণ থাকতেন, সেজদাতে যতক্ষণ থাকতেন, রুকু থেকে দাঁড়িয়ে তিনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন, আবার দুই সেজদার মাঝখানে তিনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 801। আন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল كنا ركوع النبي صلى الله عليه وسلم وسجوده وإذا رفع رأسه من الركوع وبين السجدتين قريبا من الثواب। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং সেজদা
كان ركوع النبي صلى الله عليه وسلم سجوده رسول ركوع এবং সেজদা যতক্ষণ পর্যন্ত তিনি দেরি করতেন ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুই রুকু থেকে দাঁড়িয়ে তিনি ততক্ষণ পর্যন্ত দেরি করতেন অবাইনা সাজদাতাইনি দুই সেজদার মাঝখানে বসেও রাসূলুল্লাহ ততক্ষণ দেরি করতেন করিবাম মিনা সাওয়াই সমান সমান অথবা একটু কাছে অর্থাৎ রুকুতে যতক্ষণ থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে তিনি ততক্ষণ থাকতেন অথবা এর কাছাকাছি থাকতেন করিবান মিনা সাওয়া ততটুকু অথবা তার চেয়ে একটু কাছাকাছি আবার সিজদাতে তিনি যতক্ষণ থাকতেন দুই সিজদার মাঝখানে বসে সিজদাতে যতক্ষণ ছিল ততক্ষণ তিনি সিজদা থেকে বসে ততক্ষণ পর্যন্ত তিনি অপেক্ষা করতেন সুবহানাল্লাহ বিহামদি আমরা অনেক সময় দেখি দুই রাকাতে বসবো কিন্তু ভুলে দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়াতে দাঁড়াতে মনে হলো না আমি তো ভুল করতেছি ঠাস করে আর বসে যাই ঠিক না এখন রুকু থেকে উঠে এরকম সে মনে ভুল করে ফেলছে দাঁড়িয়ে আবার ঠাস করে চলে যাচ্ছে সিজদাতে এভাবে হয় কি হয় না মানে দুই রাকাত নামাজ আমরা বসতে হয় এটা হঠাৎ করে ভুলে আমরা দাঁড়িয়ে যাচ্ছি একটু উঠার পরে মনে হলো না দুই রাকাত আমি ভুল করতেছি আমি তো বসবো দাঁড়াচ্ছি কেন সাথে সাথে আবার বসে যাচ্ছি কিন্তু আমরা কিছু মানুষকে দেখি রুকু থেকে উঠিয়ে এমন ভাবে সেজদাতে চলে যায় মনে হচ্ছে সে ভুলে দাঁড়িয়ে গেছে এটা নামাজ তো হবেই না রাসূলুল্লাহর আদর্শের বাইরে আপনি চলে যাচ্ছেন বলেন নাউযুবিল্লাহ